আজকে এই মহতি সভা সভাপতি উপস্থিত পরমায়করা বুদ্ধিজীবী এবং সচিববৃন্দ অবুল্লেম নিশ্চিত আন্দিন সুভান পরমায়করা এবং নেতৃবৃন্দ অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আমি প্রশংসা করি, আমি উপকৃত এবং মুক্তি মন্ত্রী সাহেব আসাম চুলক সাহেব যে কথাগুলো বলছেন শুনে নি, আমি নিজেকে উপকৃত মনে করছি। আমি এখন মিটিং এ যাওয়ার আমার অভ্যাস নাই। প্রফেসর মৌলানা আব্দুল গাদের স্যারের সাথে সম্পর্কের ভিত্তিতে আমি আজকে এই মিটিংয়ে আসতে বাধ্য হয়েছি। আমার মিটিংয়ে যাওয়ার যে ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটা চলে গেছে এবং তার কারণটা হইল এই, যেমন মাদানী সাহেব বললেন 27 বছর এই মজলিস এই সংগঠনের জন্মের আগে যে অবস্থা ছিল এখন তার চেয়ে আরও অনেক করুণ অবস্থা। তা আমি যখন এই দেশে আমি পড়াশোনা করার জন্য আসছিলাম, একটা স্বপ্ন ছিল যে পড়াশোনার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে, কিন্তু স্বাধীনতার সংগ্রামে আমার আই হ্যাড মাই হাম্বল কন্ট্রিবিউশন, হাজারো লোকের সবার আমি সভাপতিত্ব করছি, সভা পরিচালনা করছি মুক্তিযুদ্ধের সময়। এরপরে যখন বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড যখন সেমিনিস্টিটিউটে যখন আমি গেলাম, আমার বাড়ির সামনে বড় বড় লোকেরা হাঁটার সময় খুব আদরের সময় হাঁটত, আর আমার চাচিরা আমার দাদিরা এমন রয়্যাল অর্ডার ব্রেকডাউন হয়ে গেছে যে তাদের ভয়ে রাত্রে জঙ্গলে চলে যেতে হয়েছে। এই ইচ্ছা যখন 72-তে যাই আমি সরাসরি সংগ্রাম, তখন আমার যে পরিকল্পনা ছিল, আমাকে একটু সময় বেশি দেবেন, ওই পরিকল্পনা আই হ্যাড টু গিভ ইট আপ, আমি দেশকে কিছু দিব এই যে পরিকল্পনা ছিল আই হ্যাড টু গিভ ইট আপ, অ্যান্ড আই ডিসাইডেড টু সেটল পার্মানেন্টলি ইন দিস কান্ট্রি বিকজ অফ দ্যাট। ঠিক তেমনিভাবে যখন 1/11 আসলো, তখন আই ওয়াজ ফোর্সড ইন টু ডুইং সামথিং, এবং সেটা কী করছি বলে কী জানি, টকশোতে গেছি, টেলিফোন করছি, এবং আমাদের বাংলাদেশের সামনে কী ভয়াবহ কেয়ামত আছে আমার চেয়ে বেশি কেউ কিছু বলতে পারে না, এটা আমি কোনো এটার মধ্যে কোনো গর্ব নেই। উইথ অল দ্য হিউম্যানিটি মাজারুল উলুম রাস রমজানের ঈদ, আমার আমি প্রত্যেক রমজানে আল্লাহ রাস্তায় থাকি, তবলিগে যাই চিল্লা করে, এবং শেষ প্রোগ্রাম ছিল মাজারুল উলুম, ওখানে আমি ঈদ করছি। ঈদের পরে আমাদের দাওয়াত ছিল প্রায় 25-30 জন লোক, একজন মুরব্বী যাকে আমি জীবনে কোনো দিন দেখি নাই এবং ওই মিটিংয়ের পরে আর কোনো দিন দেখা হবে কিনা জানি, তিনি বললেন আমার দিকে ইশারা করে যে ইনি টক শোতে যে সমস্ত কথাগুলো বলছেন এমন কোনো অনেক বলছে যে অক্ষরে এই শব্দটা বলার অক্ষরে অক্ষরে সব কিছু বাস্তব হইয়া সমস্ত দুনিয়ার সামনে চলে আসছে। এই যে কথাগুলো বললাম মাদানী হিসাবে ওইটা রেফারেন্স মাদানী হিসাবে উঠবে না, যে এই যে বললাম যখন বলছিলাম তখনকার অবস্থা আর এই এক যুগ পরে অবস্থার উন্নতি হওয়ার তো দূরের কথা, অনেক নিচে চলে গেছে, যার কারণে কোনো সভা সমিতিতে যাওয়ার উৎস আমি হারিয়ে ফেলছি। তো আমি এখন এই কনক্লুশন করতেছি, আপনারা অধৈর্য হয়ে যাবেন, আমি আজকে যে সমস্ত কথা শুনেছি এর দ্বারা আমার অনেক উপায় আই ফিল দ্যাট আই হ্যাভ বেনিফিটেড
কিন্তু আই হ্যাড টু আই আই কেম হ্যাড টু গিভ এ মেসেজ। সেই মেসেজটা খুব সংক্ষিপ্ত, ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ান ইলেভেন শুরুতে যেই কথাগুলো বলছিলাম, যেই ভুলের কারণে তার মাসুল আমরা দিতেছি, যদি শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে যেত ডিসেম্বরে, উই উড হ্যাভ লস্ট আওয়ার সভরেনটি ফর এভার। বাংলাদেশে এখনো কিছু শক্তি অস্তিত্ব আছে যার কারণে সি হ্যাড টু চেঞ্জ হার প্ল্যান। ওই শক্তিটা নিঃশেষ হওয়ার আগে যদি আমরা যদি কিছু না করি, তাইলে আমাদের স্বাধীনতা সংগ্রাম এইটা ভেস্তে যাবে এবং আমাদের এই মজলিস করে, এই জমাত করে, বিএনপি করে, রাজনীতি করে আমরা এই স্বাধীনতা থেকে আবার ফিরে আনতে পারব। সেটার জন্য কি প্রেসক্রিপশন নিয়ে আমি আসছি সেটা বলছি। যখন আপনার গণতান্ত্রিক চর্চা যখন আপনার দেশে থাকবে না, তখন আপনি আমাকে বড় বিএনপি সবসময় কি বিএনপি বড় মিটিংয়ের প্ল্যান, এই প্ল্যান করে স্বাধীনতা রক্ষা করা যাবে না, এই মিটিং করে সব ইউ হ্যাভ টু ডু সামথিং। আপনাকে একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে, প্ল্যান বানাইতে হবে যে এই প্ল্যানে আমরা কাজ করব এবং আমাদের স্বাধীনতা রক্ষা হবে, সার্বভৌমত্ব রক্ষা হবে। এই প্ল্যানটা যারা তৈরি করবে এবং বিভিন্ন সবাইকে নিয়ে করতে, সব দলকে নিয়ে করতে হবে, সব দলকে নিয়ে করতে হবে, কিন্তু যারা এইটার দায়িত্বে থাকবে তারা ছাড়া বাইরে কেউ জানতে পারবে না। কি জন্য? আপনি যে প্ল্যান করবেন, আর দিল্লিতে যারা বসে আছে, ওয়াশিংটনে যারা বসে আছে, হোয়াইট হাউসে যারা বসে আছে, তারা আপনার চেয়ে আরো বেশি প্ল্যানে বেশি পারদর্শী। আপনার প্ল্যানকে তছনছ করার সমস্ত ব্যবস্থা আগেই তারা করে রাখবে। এই জন্য আমি যে আমার যেটা সাজেশন, এই যুক্তরাজ্যে আমরা বিভিন্ন ধরনের যত সংগঠন আছে তাদের যারা লিডিং পার্সন, আপনারা এভরি উইক অর এভরি টু উইকস অর এভরি মান্থ আপনারা এক জায়গায় বসেন। এটা বড় মিটিং না, বড় এই মিটিংয়ে আমি আলোচনাও করতে পারবো না, অনেক কথা আমি জানি, অনেক কথা আমি জানি ফ্রম ইন্টেলিজেন্স সোর্স, যেটা আমি এই মিটিংয়ে আলোচনা করতে পারবো না। কী করে স্বাধীনতা রক্ষা হয়েছে, কী করে হাসিনা প্রাণ হয়েছে এবং সামনে কী, এটা আমার চেয়ে কেউ বেশি জানে। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আপনাদেরকে বলতেছি, যদি দেশে স্বাধীনতা রক্ষা হয় তাইলে এই মজলিসও থাকবে, বিএনপিও থাকবে, রাজনীতিও থাকবে, রাজনীতির চর্চাও থাকবে, সব কিছু থাকবে। স্বাধীনতা রক্ষা করতে গেলে উই নিড এ স্ট্র্যাটেজি, উই নিড সাম প্ল্যান। এই প্ল্যান বাংলাদেশে যদি হইতো তাইলে অনেক আগেই হয়ে যেত। সমস্ত কোটি কোটি বা সত্তর কোটি মানুষের ধারণা যে বিএনপির কোনো প্ল্যান নেই, রাজনীতিবিদদের কোনো প্ল্যান নেই, তারা দেউলিয়া। অতএব না, আমি সমালোচনার উদ্দেশ্যে বলতেছি না, এইখানে প্রফেসর সাড়ে আছেন, আরও যারা আছেন বিভিন্ন দলের দুই তিনজন করে, আপনারা পিরিয়ডিক একটা কনসালটেশন মশওয়ারা, একটা মশওয়ারার একটা ব্যবস্থা করেন, উদাহরণ বসে চিন্তা করেন যে কী প্ল্যানে, আই কর দ্য প্ল্যান, আই ক্যান সে ইট নাও, বাট আমি বললে তো হবে না। কারণ প্রফেসর, আপনি যদি বাই চান্স ফেলার হইতেন তাইলে আপনি বললে হ্যাঁ এটা কিছু হইতো, যেহেতু আপনি বাই চান্স ফেলবার না এই জন্য আমি বললে আপনি বললে কিছু, আর আমি এই ওপেন মিটিংয়ে সে বলতে পারবো না। আপনার যদি ওই ধরনের পরামর্শ যদি কোনো ব্যবস্থা করেন, এটা ভেরি ভেরি এসেন্সিয়াল, আমাদের একটা প্ল্যান থাকতে হবে, আর ওই প্ল্যান ধরে সমস্ত সতেরো কোটি মানুষকে এটার সাথে সম্পৃক্ত করবে। এটা বিএনপি করবে না, এম্বেসিওরা বিএনপিকে করতে দিবে না, এবং তারা যে মোদির পাঁচ একটা রাজনীতি কারণে তারা এটা করতে পারবে না, কিন্তু আপনারা পারবেন। এই আপনাদের সংগঠনের যত লোক আছে, হেফাজতের যত লোক আছে, যত বিভিন্ন জমাতের যত লোক আছে, বিএনপিকে ছাড়াই সমস্ত বাংলাদেশের আনাচে কাঁচে রন্ধ্রে রন্ধ্রে একটা মেসেজ আমাদের পৌঁছিয়ে দিতে হবে, তাদেরকে সজাগ করতে হবে, তার স্বাধীনতা আমাদেরকে স্বাধীনতা সংরক্ষণের জন্য জনগণের কি অবদান, এইটা এই মেসেজটা তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এইটার যদি আমরা যদি উদ্যোগ নেই তাইলেই একমাত্র তখন বিএনপিও বাইতে হবে। আমি লাস্ট একটা কথা বলে আমি শেষ করতেছি, হুদায়বিয়া সন্ধির সময় হুজুর পাক সরেছেন শাহবাজারে বলতেছেন,
যে তোমরা কি করো, মাথা মুন্ডে তোমরা এরম করে ফেলো। কোন সাহাবি তার এত গুসা, কোন সাহাবি ফর দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ ইসলাম প্রফেসর ইসলামের 23 সালে নবুয়তের জমানায় আল্লাহ নবী বলতেছে বাট নবডি ইজ দিস, নবডি ইজ মুভিং। তখন গাজেবেন হাফসা রাজি নাকি হুজুর সাহেব জিজ্ঞেস করেন, পরামর্শ চাইলে হোট কেন একটু না বলে আপনি আপনার নিজের মাথা মুন্ডা দেখবেন সবাই এভরিবডি উইল ফলো। তো ওইটা এক্স্যাক্টলি সিমিলার না হইলে ও কিছু সিমিলারিটি আছে। আমরা যদি শুরু করে দিই, আমরা লন্ডন থেকে যদি শুরু করে দিই, তাইলে সবাই এটাকে অনুকরণ করবে, বিএনপিও বাধ্য হবে। কিভাবে হবে এটা আমি আরো খোলাখুলিভাবে পরিষ্কারভাবে আমি এটা বলবো, যদি আপনারা ওই ধরনের একটা ব্যবস্থা যদি আপনারা স্টার্ট করেন। আর তা না হইলে এই ধরনের সভা করে শুধু আপনাদের ছবি দেখাতে পারবে সারা দুনিয়াতে, তাদের কোনো কাজ হবে না। ওয়াকিল দাও।